আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি কথা বলি যে আমি মনে করি যে শাস্তি যত কঠোর হবে তখন কিন্তু যারা অপরাধী, যারা এটা অপরাধ করার যে প্রবণতা তাদের মধ্যে আছে, তারা কিন্তু এই অপরাধ করার জন্য তিনবার চিন্তা করবে। যে কারণ এখন হয় কি যে মনে করে যে আমার যদি জেল হয় আমার অতদিন জেল হবে, ইয়ে হবে, তারপরে একটা সময় আমি ভালো ব্যবহার করলে, আপনারা জানেন যে জেল কোড অনুযায়ী যদি ভালো ব্যবহার করে সব কিছু ভালো থাকে তখন অনেক সময় মাপটাপ পেয়ে যায়। কিন্তু ধর্ষণে যদি মৃত্যুদণ্ড বিধান করা হয় তাহলে কিন্তু আর কোনো উপায় নেই, ফাঁসি হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় এটা অত্যন্ত সম উপযোগী এবং একটা খুব ভালো একটা সিদ্ধান্ত, এবং এর জন্য জনগণ এবং সবাই মিলে এটাকে সমর্থন করছে এবং সবাই দাবি করছে, এবং সরকার মানে তড়িৎ এই আইনটা করার জন্য যে আজকে যে পদক্ষেপ নিয়েছেন, আজকে যে মন্ত্রিসভায় যেটা অনুমোদন দিয়েছেন, এটা আমি মনে করি যে এই সময়ের জন্য অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত। অনেকেই মনে করছেন যে এই সাজা বাড়ানোর ফলে এখন হয়রানিমূলক মামলার সংখ্যাও বাড়তে পারে। হয়রানিমূলক মামলা আপনি যেটা বলছেন এটা কিন্তু এখনও হয় এখনও তো হচ্ছে, তাই না? কিন্তু যদি প্রমাণিত হয় যে এটা মিথ্যা মামলা তখন তার শাস্তি বিধান আছে আইনেই। কিন্তু আমাদের দেশে কি এটির প্রয়োগ হয় খুব বেশি? হচ্ছে, আপনি যখন সিআরপিসিতেও আছে, এখানেও আছে, এখানে করা যাবে। তো এখন মানে কোর্ট যদি মানে সাথে সাথে যদি ওর উপর অর্ডার দেয় আর যখন মৃত্যুদণ্ডের বিধান হবে তখন ডেফিনেটলি কিন্তু কোর্ট এটাই করবে। এখন হয়রানিমূলক মামলার ক্ষেত্রে শাস্তি 7 বছরের কারাদণ্ড, হ্যাঁ, যখন এই মূল অপরাধের শাস্তি যখন মৃত্যুদণ্ড হলো তখন কি আর বাড়ানো উচিত? না না না, এটা তো ধরেন এই যে ফৌজদারি কার্যবিধিতে আপনাদের পেনাল কোডে কত আছে, আপনি 302 মার্ডার কেস আছে না, কিন্তু যদি মিথ্যা মামলা দেয় তারও কিন্তু 7 বছর শাস্তি হবে। কারণ এটা তো মিথ্যা মামলা যদি প্রমাণ হয় তখন তো শাস্তি হচ্ছে 7 বছর, আর উনি তো খালাস পেয়ে যাচ্ছেন, আর উনি তো হয়তো 1 বছর 2 বছর ই করছে, তার জন্য ক্ষতিপূরণের মামলা করবেন উনি। ওনার তো সিভিল কোর্টে যে ক্ষতিপূরণের মামলা করার অধিকারটা তো রয়েই গেল। হ্যাঁ শুনেন, সর্বোচ্চ শাস্তি করতে হবে, ট্রায়াল তো দ্রুত করার বিধান আছে প্রয়োজনে। এটা এই বিধানটা তো হয় কি যে এখন যেটা হচ্ছে যে আপনি যে কতগুলো বিষয় আছে কি যে মামলাগুলো দেরি হচ্ছে, কেন সাক্ষী আসে না? সাক্ষী আসলে কিন্তু মামলা দেরি হতো না, বুঝছেন কথা না? সাক্ষীকে কোর্টে নিয়ে আসা না, সাক্ষীর নিরাপত্তা আছে, সাক্ষীরা অনেক সময় কোর্টে আসে জানা, আমাদের যে সামাজিক প্রেক্ষাপট হয় কি নিজেরা কম্প্রোমাইজ করে ফেলে, আপোষ করে ফেলে, তার পরবর্তীতে তারা কোর্টে আসতে চায় না। যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু সবার মনে থাকে যে না এটা একটা বিচার হওয়া উচিত, এটা শাস্তি হওয়া উচিত, কিন্তু পরবর্তী সময় তারা কিন্তু এটা নিজেরাদের ভিতরে একটা কথাবার্তা বলে আপোষ হয়ে যায়, পরে আর কোর্টে আসে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। যে বন্ধুকে ইয়ে করছিল তখন আমরা সবাই বলছিলাম উনি কিন্তু, এবং ওনারটা কিন্তু এত শক্ত কিছু ছিল না, উনি একটা ওনার একটা বলছিলেন আমরা ওনার শেষ হয়ে গেল, এবং আদালত কিন্তু বেশ শক্তভাবে ওইখানে ডিল করছেন, তারপরেও এই ভদ্রলোকের ইয়ে হয় নাই। উনি যে ফেসবুকে যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা কিন্তু খুবই মানে কি আপত্তিকর, এবং আদালতের প্রতি মানুষের যে একটা শ্রদ্ধাবোধ এটাকে কিন্তু নষ্ট করার চেষ্টা করছেন আমি মনে করি, এবং যার ফলে আজকে কিন্তু আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমার মনে হয় এটার মাধ্যমে শুধু আইনজীবী না, সবার প্রতি একটা বার্তা যাবে যে দেখেন সব কিছু লেখা যায় না। এই মানে মৃত্যুদণ্ড হলে এটা তো মানে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হোক আর 1 বছর শাস্তি হলেও সব কিছুতেই কিন্তু বিয়ন্ড রিজনেবল ডাউট হতে হবে। এখানে কিন্তু যে প্রমাণের যে দায়িত্ব সেখান থেকে নতুন কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র শাস্তির ইয়েটা কমবে। যদি কারো বিরুদ্ধে প্রমাণ হয় এখন যেভাবে আছে তখন হচ্ছে কি যাবজ্জীবন কারাদণ্ড হতো, বর্তমান আইন যখন সংশোধন করা হবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই হচ্ছে ডিফারেন্সটা। অন্য কিছু না, হচ্ছে কি যে যখন থেকে যেটা যে আইন বলবৎ করা হবে তখন থেকে এটা কার্যকর হবে, যদি না সংসদ এটাকে পূর্ব থেকে কার্যকর করা বিধান করে। তবে ফৌজদারি মামলার ক্ষেত্রে আমাদের আর্টিকেল 35 অনুযায়ী যখন আপনি অপরাধ করেছেন সেই সময় যে প্রচলিত আইন সেই আইনে ইয়ে হবে, বিচার হবে আগের আইনে, ওটা ফাঁসি হবে। আপনাকে আমাদের যে আর্টিকেল 35 অনুযায়ী যে মানে যেই সময় ঘটনাটা সংঘটিত হবে সেই সময় যে প্রচলিত আইন সেই আইনে তার বিচার হবে, এর বাইরে করার সম্ভাবনা নাই। এখনকার যে আইন আছে সেই আইনে ওনাদের যারা অপরাধী তাদের বিচার হবে, আর নতুন আইনে যেদিন থেকে আসবে তারপর তো যে অপরাধগুলো হবে তার বিচার হবে নতুন আইন। মৃত্যুদণ্ড
অবশ্যই সবাই চাচ্ছিল, মনে করেছে যে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, মৃত্যুদণ্ড যদি দেওয়া যায় তাহলে হয়তো ধর্ষণের মাত্রাটা কমে যাবে। এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ আমি বলবো, যে এবং সবাই এটাকে মানে মনে করছে যে এটাই হওয়া উচিত। আমাদের দেশে যেহেতু মৃত্যুদণ্ড আছে তাহলে এটা হওয়াতে কোনো বাধা নেই। আমি শুধুমাত্র একজন আইনজীবী না, আমি মানবাধিকার কর্মী, তার সঙ্গে নারী অধিকার কর্মীও, কিন্তু আমি আইনজীবী হিসাবে আমি মনে করি যে যে আইনটা আছে এই আইনটা যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি এটাকে আপনি প্রয়োগ না করেন তাহলে মৃত্যুদণ্ড দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারবেন না। এই আইনে যেমন তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, ট্রায়ালের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এগুলোকে আপনাকে দেখতে হবে, এগুলোকে কীভাবে এই বিচার ব্যবস্থা থেকে কীভাবে ত্বরান্বিত করা যায়, কীভাবে তদন্তটা এক্স্যাক্ট টাইমে শেষ করা যায়, ট্রায়ালটাকে কীভাবে এক্স্যাক্ট টাইমে শেষ করা যায় এবং ট্রায়ালটা যে কন্টিনিউয়াস প্রসিডিউরে করা যায়, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর যেহেতু আমাদের দেশে ভিকটিম এবং উইটনেস প্রোটেকশন কোনো আইন নাই, সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের অপরাধে যারা সাক্ষী হন বা ভিকটিম হন তারা সহজে কিন্তু আসতে চান না, বিচার ব্যবস্থায় আসতে চান না, কারণ তারা ভয় পান যে তাদের প্রোটেকশন হবে না। আর অনেক সময় দেখা যায় যে আইনে বলা হয়েছে যে আপনাকে একটা না করতে হবে, একটা সাক্ষী অনেক দূর দূরান্ত থেকে আসলো, ট্রাইব্যুনালগুলো সেট আপটা কোথায়, মফস্বল শহরে বা ডিস্ট্রিক্ট ইয়েতে, তারা একটা গ্রাম থেকে আসলো, তাদের যদি ওই দিন না হয়ে পরের দিন যদি ট্রায়াল হয় তাদের থাকার ব্যবস্থা কোথায়, ভিকটিমের থাকার ব্যবস্থা কোথায়, তার নিরাপত্তা নিশ্চিত কে করবে। আমরা দেখি সরকারিভাবে লিগ্যাল এড দেয়, লিগ্যাল এড বলতে আমরা যেটা সাধারণত সবাই বুঝি যে একটা আইনজীবীকে আপনি তার খরচা দিলেন, আইনজীবী একজন লোককে কোনো খরচ ছাড়াই সে মামলা করে দিল, কিন্তু লিগ্যাল এডের অর্থ পরিবর্তন করতে হবে। সেখানে আপনাকে এগুলো দেখতে হবে যে ভিকটিমকে এনে তাকে একটা প্রোটেক্টিভ হোমে রাখতে পারছেন কি না, একটা সাক্ষীকে এনে পরের দিন যেন সে সাক্ষী দিতে পারে তার নিশ্চয়তা, এবং তাকে একটা বাসস্থান দিতে পারছেন কি না, তার আসার খরচ এখানে বহন করা যাচ্ছে কি না। শুধু আইনজীবীর খরচ বহন করলে হবে না, আপনার ভিকটিমের খরচটাও বহন করতে হবে। এবং যেটা হলো যে অনেক সময় আমরা মনে করি যে আমাদের এভিডেন্স আইন পরিবর্তন হচ্ছে না, এই জন্য আমরা আলোচনা করছি যে একটা রেপ মামলা দেখা যায় যে আসামি পক্ষ উকিল নানাভাবে সেই ভিকটিমকে অপদস্থ করছে, নানা ধরনের প্রশ্ন নেই, সেক্ষেত্রে আইনের পরিবর্তন তো দরকার। তার সঙ্গে সঙ্গে যে আমাদের ইন ক্যামেরা যে ট্রায়ালটা আছে সেই ট্রায়ালটা একদম নিশ্চিত করতে হবে যে এই ধরনের সেক্স অফেন্স মামলাগুলোতে ইন ক্যামেরা ট্রায়াল করতে হবে। আর তারপরে আরেকটা যেটা আমি মনে করি যে আমাদের প্রসিকিউশনের সঙ্গে যে যারা তদন্ত করছেন তাদের কোনো অ্যাটাচমেন্ট নেই বা তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকে না, তো একটা তদন্ত কর্মকর্তা যখন তদন্তটা করে যখন রিপোর্টটা দিচ্ছেন, প্রসিকিউশন কিন্তু জানে না যে প্রসিকিউশন যে মামলা পরিচালনা করে সে জানে না যে এই তদন্ত কর্মকর্তা কীভাবে এই মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসছে, কোন এভিডেন্সের ভিত্তিতে। সেক্ষেত্রে আমার মনে হয় যে দুজনের যদি একটা সমন্বয় আমরা করতে পারি, প্রসিকিউটর এবং পুলিশ যারা মানে ল এনফোর্সিং এজেন্ট যারা তদন্ত করছে, এদের যদি একটা সমন্বয় করতে পারি তাহলে প্রসিকিউটর যিনি আছেন উনিও কিন্তু মামলাটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং সাক্ষীদেরকে প্রস্তুতি করতে পারেন বা সাক্ষী যে হবে তার সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে যে সরকার নিয়োজিত যে প্রসিকিউটররা হয় তাদের কিন্তু কোনো মামলার সঙ্গে কোনো সম্পর্কই থাকে না, যার ফলে অনেক সময় দেখা যায় যে মামলা পরিচালনার ক্ষেত্রে যেভাবে হওয়া উচিত এরকম ধর্ষণের মতন একটা এই এই অপরাধে যেভাবে হওয়া উচিত সেভাবে কিন্তু প্রসিকিউটর প্রস্তুতি নেন না এবং সেভাবে কিন্তু মামলা পরিচালনা করে না। সেখানে দেখা যায় যে এই ধরনের আসামির পক্ষে খুব নামকরা আইনজীবী থাকে, দক্ষ আইনজীবী থাকে, সেখানে একটা কিন্তু একটা গ্যাপ থেকে যায়। তো এইগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে, যেটা আমি মনে করি যে আইনজীবী হিসেবে যে শুধু শাস্তি বাড়ালে চলবে না, পুরো সামগ্রিকভাবে ব্যাপারটাকে দেখতে হবে, কোথায় লুপ হোলসগুলো আছে এগুলো আইডেন্টিফাই করতে হবে। এবং আমি অনেককে বলেছি যে আপনারা আদালতে গিয়েও ইন্টারভিউ নেন যে তদন্ত কতদিনের মধ্যে হয়েছে, ট্রায়ালটা 180 দিনের মধ্যে হয়েছে কি না, যদি 180 দিনের মধ্যে না হয়ে থাকে ওখানে জজ সাহেব কী ধরনের মন্তব্য রেখেছেন, কমেন্ট পাস করেছেন যে আমি এই কারণে আজকে ট্রায়ালটা করতে পারছি না।
এটাও ওনার আছে কিনা, বা সে সাক্ষী এসছে কিনা, বা ভিকটিমটা যা তার সে আসছে কিনা, এগুলো মনে হয় আপনাদের একটা করা উচিত। আপনারা যখন মিডিয়াতে এগুলো আনছেন, শুধু শাস্তি আনবেন না, প্রসিডিওরে কোথায় গলদ হচ্ছে সেগুলোকে আপনাদেরকে ফোকাস করতে হবে। নাহলে ওই গলদগুলো যদি ফোকাস না করেন, যত শাস্তি বর্ধিত করেন কেন, যে একবার কেন, দশবারও যদি মৃত্যুদণ্ড দেন তারপরেও কিন্তু সমাধান হবে। আচ্ছা, প্রথম কথা হলো যে হয়রানিমূলক মামলা এক্সিস্ট করছে আমাদের দেশে, এটা তো স্বীকার করেন। অনেক সময় এভিডেন্স নিজে ক্রিয়েট করে আপনি মামলা করতে পারেন এবং মামলাগুলো গ্রহণ করা হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে মামলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বিচারক মৃত্যুদণ্ড শাস্তি প্রদান করবেন, সে কিন্তু ওখানে একটা তার একটা ইয়ে হবে, সে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগবে কিন্তু, কারণ এভিডেন্স অনেক সময় প্রক্রিয় করা যায়, সাক্ষী প্রক্রিয় করা যায়, মিথ্যা সাক্ষী দিতে পারে। তো সেক্ষেত্রে যে বিচারক, আমি আগেই বলেছি যে বিচারক চিন্তা করবেন, তো সেক্ষেত্রে হয়রানিমূলক যিনি করছেন তার শাস্তি অবশ্যই বাড়িয়ে দিতে হবে। কিন্তু আমি এই কারণে বলছি যে শুধুমাত্র আইনে আপনি শাস্তি বাড়িয়ে দিলেন করলে চলবে না, আপনাকে পূর্ণাঙ্গভাবে যে ট্রায়ালটা কীভাবে মানে সঠিক হবে এবং এক্স্যাক্ট টাইমে হবে এবং সময় বিলম্ব না করে উইটনেসদের কীভাবে আপনাদের উইটনেস জেনুইন উইটনেসকে আইডেন্টিফাই করতে হবে এবং সেইভাবে আপনাকে মামলা পরিচালনা করতে হবে, এইটা যতক্ষণ না দিতে পারবেন। আমি তো বললাম যে আপনি মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার সময় কিন্তু আমাদের বিচারকরাও কিন্তু দ্বিধা সংকোচে মানে তারা বোধ করবেন, এই কারণে যে অনেক সময় জানে যে এই এভিডেন্সটা প্রপার হয়নি। কথা হলো যে ধর্ষণের যে নতুন আইন হচ্ছে মৃত্যুদণ্ডকে দিয়ে, এটি একটি দীর্ঘদিনের দাবি এই বাংলাদেশের মানুষের, এবং সরকার এটি বিবেচনা করে এবং পরিস্থিতি বিবেচনা করে তারা এই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, এটি হচ্ছে প্রথম কথা। আর ফৌজদারি আইনের নীতিমালা হলো আইনটি যখন হবে তখন থেকে পরবর্তী যে অপরাধগুলো সংঘটিত হবে সেগুলি ওই আইনের আওতায় বিচার্য হবে। পূর্বের সংগঠিত অপরাধগুলি যে আইনের আওতায় আগে সংগঠিত হয়েছে সেইখানেই বিচার্য হবে। ফৌজদারি আই আমাদের এখানে ধর্ষণের যে অভিযোগ নিয়ে যে নতুন আইন হচ্ছে, এটি এদেশের মানুষের একটা লং পেন্ডিং দাবি, একটা দীর্ঘদিন ধরে মানুষ দাবি করছেন, সেটি বিবেচনা করে এবং পরিস্থিতি বিবেচনা করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন নতুন আইনের মৃত্যুদণ্ডের বিধান রেখে, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই আইনটি কখন কার্যকর হবে, এই আইনটি যখনই আপনার গেজেট আকারে পাবলিশড হবে সেই সময় থেকে এই আইনটি কার্যকর হবে বলে ধরে নিতে হবে, এবং তারপরের থেকে এই ধরনের অপরাধ সংঘটিত হলে সেগুলোর বিচার এই আইনের আওতায় হবে। কেননা ফৌজদারি আইনের একটা নীতি হলো যে আপনার পূর্ববর্তী অপরাধ আপনার পরবর্তী শাস্তির আওতায় আসে না, সেই ক্ষেত্রে পূর্ববর্তী অপরাধগুলো আগের যে আইনে তারা অপরাধ করেছেন সেই আইনেই বিচার্য থাকবেন। তবে দেখার বিষয় হলো যে এখন এই আইনে এই বিষয়টিকে কিভাবে বলে দেওয়া আছে, তবে সাধারণ নীতিমালা হলো ফৌজদারি আইনে সেটা হলো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট শাস্তির ক্ষেত্রে দেওয়া হয় না। সেই আশঙ্কাটা আপনার ধরেন যে কোনো ধরনের হার্স শাস্তির ক্ষেত্রে বা শক্ত শাস্তির ক্ষেত্রে সবসময়ই এই আশঙ্কাটা থাকে। মিথ্যা মামলার জন্যে তো আপনার আইনে বিধান আছে, কেউ যদি মিথ্যা মামলা করেন তারও খুবই শক্ত ধরনের শাস্তির বিধান এই আগের নারী শিশু নির্যাতন আইনেও ছিল, আশা করা যায় যে এই আইনেও থাকবে। তো সুতরাং এখন অপরাধ সংঘটিত হচ্ছে সেইটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে সরকার সব দিক বিবেচনা করে একটা শাস্তির ব্যবস্থা করেছেন, একটা আইন করেছেন, এটার সঙ্গে সঙ্গে আপনার অসত্য মামলার আশঙ্কা তো সব আইনেই কম বেশি থাকে, সেটি যেভাবে কন্ট্রোল করা যায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটি দেখতে হবে। সেই হয়রানির উদ্দেশ্যে যদি মামলা হয় তাহলে কেউ যদি এরকম করে তার কি শাস্তির বিধান আছে? আমাদের পূর্ববর্তী আইনে 17 ধারাতে বিধান ছিল যে 7 বছর পর্যন্ত জেল হওয়ার সুযোগ ছিল আপনার কেউ যদি মিথ্যা হয়রানি মামলামূলক মামলা করে, এটা হচ্ছে আগের আইন। আর এখন যে নতুন সংশোধনী আসছে সেটি আসলে দেখা যাবে, সেখানেও নিশ্চয়ই ওই বিধান থাকবে যে কেউ যদি মিথ্যা হয়রানিমূলক অপরাধ করেন, যেহেতু মৃত্যুদণ্ডর মতো শাস্তির বিধান এখানে থাকছে সেই হেতু
আপনার দেখা যাবে যে মিথ্যা মামলা করার ক্ষেত্রেও শক্ত শাস্তির বিধানই থাকার কথা। আপনার কি মনে হয় যে যেহেতু এটিতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কেউ হয়রানিমূলক মামলা করে কীরকম শাস্তি, আরও বেশি শাস্তি করা উচিত কিনা? না, আপনার এখানে তো আগের আইনেও তো 7-8 বছর জেল মানে তো অনেক অনেক বড় শাস্তি, এখানেও নিশ্চয়ই ওরকম শক্ত শাস্তির ব্যবস্থাই হয়তো থাকার কথা। যেহেতু আপনার মৃত্যুদণ্ডের মতো একটা অত্যন্ত বড় শাস্তির বিধান আইনে থাকছে, সুতরাং কাউকে ফাঁসানোর চেষ্টা হলে বা মিথ্যা মামলা করলে নিশ্চয়ই একদমই শক্ত শাস্তির বিধান থাকা উচিত, মিথ্যা যদি মামলা মিথ্যা প্রমাণ হয়।